দেশে প্রাচীন দল কংগ্রেস আর্থিক সংকটে ভুগছে। এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে মানুষের মনে যে আক্রোশ, তা দূর করতে আসন্ন নির্বাচনের খরচ বহন করতে রাজ্যবাসীর কাছে এবার আর্থিক সহায়তা চাইল প্রদেশ কংগ্রেস। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের সব অংশের মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান রাখেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। গোটা দেশে চলছে এখন নির্বাচনী দামামা। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে ঘোষণা অনুযায়ী চলছে এখন মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে অধিকাংশ রাজ্যে ঐক্যবদ্ধভাবে লড়বে ইন্ডিয়া জোট, ব্যতিক্রম নয় ত্রিপুরাও। ইন্ডিয়া জোটের হয়ে পশ্চিম আসনে লড়াই করবে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। অপরদিকে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে সিপিএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রয়োজন অর্থের। এতদিন রাজ্যে যে কোনো নির্বাচনে কংগ্রেসকে মোটা অঙ্কের অর্থ সহায়তা করে আসত সর্বভারতীয় কংগ্রেস, কিন্তু এবার যেন তার ব্যতিক্রম। কারণ শতবর্ষে প্রাচীন এই দল এখন তীব্র আর্থিক সংকটে ভুগছে। তাই আসন্ন নির্বাচনে কংগ্রেসের হাইকমান্ড থেকে কোনো আর্থিক সহায়তা প্রদান করা হবে না রাজ্য কংগ্রেসকে। নির্বাচনী খরচে সবটাই বহন করতে হবে প্রদেশ কংগ্রেসকে, আর এতে যেন মাথায় হাত প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের। তাই আসন্ন এই কঠিন রাজনৈতিক লড়াইয়ে শাসক বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে রাজ্যবাসীর কাছে আর্থিক সহায়তা চাইল প্রদেশ কংগ্রেস। শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দলের প্রদেশ সভাপতি তথা ইন্ডিয়া জোটের পশ্চিম আসনে মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা ও মুখপাত্র প্রবীর চক্রবর্তীকে পাশে রেখে এদের সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রী রায় বর্মন বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষের মনে যে আক্রোশ, তা দূর করতে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে। এর জন্য ত্রিপুরা প্রদেশ ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছে, যার নম্বর 1080001000147। এই অ্যাকাউন্টে সমাজের প্রত্যেক অংশের মানুষকে যার যার সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করার আহ্বান রাখেন তিনি। পাশাপাশি তিনি এদিন বলেন, নির্বাচনে বিজেপি পরাজয় আজ করতে পেরে সব ধরনের অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করছে তারা। আসন্ন নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে আক্রোশ, সেটা যাতে আমরা প্রত্যাশা নিয়ে যেতে পারি। বন্ধুদের কাছে, আমার ইলেকট্রনিক ফ্রেন্ড, প্রেস মিডিয়ার ফ্রেন্ড, আমার কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা, দাদা মায়েরা, গুজনেরা এবং আপনার জনসাধারণের কাছে, তাদের ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিক, মেহনতি মানুষ, খেতে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে আবেদন করছি, যে টাকা দেবেন সেটা দিয়ে আমরা নির্বাচন। আপনাদের যে ভেতরের যে আক্রোশটা, সে থেকে আমরা কোম্পানির সাথে নিয়ে যেতে চাইছি। প্লিজ হেল্প জেনারেলস। উনি একটা ইলেকশনের পারপাস যে বইটা করেছেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মোটর স্ট্যান্ড চিত্তরঞ্জন রোড শাখা, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে